দুর্গা পূজার সময় আপনাদের বিসর্জন হয় তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, বিসর্জন হয় না বিষ অর্জন হয়? বলবেন আপনারা, কথাগুলোর দিকে ধ্যান দেবেন, মন দিয়ে শুনবেন, কথাগুলোর উত্তর দেবেন। বিসর্জন আসতে বিসর্জন হয় না বিষ অর্জন হয়। যেন ধ্বংস না হয়ে যায় হিন্দু সমাজ, সনাতন ধর্ম যেন নষ্ট না হয়। প্রদীপ পালের একটা নিবেদন রইল, আমাদের মেয়েরা দেখবেন কিছু মনে করবেন না, বিসর্জনের সময় ধেই ধেই করে নাচতে নাচতে এমনভাবে যায়, অন্যান্য ধর্মের মানুষ আমাকে ঠাট্টা করে বলে প্রদীপবাবু খুব তো লোককে বোঝান, আপনার ধর্মের লোককে বোঝাতে পেরেছেন? আমার মাথাটা কাটা যায় লজ্জায়, আমাকে একজন বলেছিল অন্য ধর্মের মানুষ, আপনি তো খুব বোঝাচ্ছেন, আপনার ধর্মের লোককে বোঝাতে পেরেছেন? বললাম কেন? দুর্গা দুর্গা যাচ্ছে চার দিন পরে, উনি তো মা, উনি কোথায় এসেছিলেন? বললাম বাপের বাড়ি এসেছিলেন। তো ওই মেয়েগুলো যারা নাচছে তাদেরকে জিজ্ঞেস করবেন তো, ওদের মেয়েরা যখন বাপের বাড়ি আসে তখন আনন্দ করে, যখন শ্বশুর বাড়ি যায় তখন কি ধেই ধেই করে নাচতে নাচতে যায়? খুব লজ্জার ব্যাপার আমাদের। মা যখন যাবে তখন সেখানে ধেই ধেই করে নাচ নয় মা, এমন উদ্ভট্ট নাচ করবেন না যে নাচ করলে অন্যান্য ধর্মের মানুষরা আমাদের যেন ঠাট্টা না করতে পারে, ইঙ্গিত যেন না করতে পারে। কেন? মা বিদায় নিচ্ছে, বরং চোখের জলে বলবেন মা তুমি চার দিনের জন্য এসেছিলে আমাদের ঘর আলো করে, আবার তুমি আমাদের দুর্গতি নাশ করার জন্যে আগামী বছর আবার এসো মা, আগামী বছর তোমার জন্য অপেক্ষা করব, যেন তুমি এরকম প্রার্থনা করুন মাকে বিসর্জনের সময়। এরকম প্রার্থনা করতে হবে, তবে জীবন সুন্দর হবে। দুর্গার নটা রূপ আছে, এই জন্য নবরাত্রি বলা হয়। আসতে আপনাদের বাঙালিদের মধ্যে কিন্তু দুর্গা পূজা আছে, অবাঙালিদের মধ্যে আছে, ওদের আছে নবরাত্রি রূপে, আমাদের চার দিন। আপনারা নবরাত্রি পালন করতে পারেন মায়েরা, নবরাত্রি কিন্তু খুব কঠিন, যারা অবাঙালিরা পালন করে না, সারাদিন কিছু খায় না, সন্ধ্যাবেলা একবার ফল জল খায়, নটা রাত্রি, নটা রাত্রি। প্রধানমন্ত্রী যিনি আছেন আমাদের নরেন্দ্র মোদী, আপনারা সবাই জানেন কিনা জানি না, ওনার একটা জিনিস পড়ছিলাম, সেখানে দেখছিলাম ট্যাগের ব্যাপার, উনি নবরাত্রি করেন সারাদিন একবারে জল খান না, একবার সন্ধ্যাবেলাতে একবার তিনি কী করেন না, ফল জল খায় মাকে প্রণাম করে, মাকে পুষ্পাঞ্জলি দিয়ে। আপনাদের কাছে নিবেদন রইল, শিক্ষা নিতে হবে সবার কাছ থেকে, শিক্ষা নিতে হবে প্রত্যেকটা মানুষের কাছে, মহাজনের কাছে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন এইদিকে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা নবরাত্রিতে যদি পালন করতে না পারেন, মানে এত উপবাস না করতে পারেন, তাহলে প্রতিপদের দিন থেকে নবমী পর্যন্ত এই নটা রাত্রি মা দুর্গার পুজো করতে হয়। আপনারা কীভাবে করবেন একটু বলে দিয়ে যাই, বিরাট মঙ্গল কিন্তু। এমনি দুর্গা পুজো তো করছেন, নবরাত্রিতে বিরাট মঙ্গল। আপনাদের এক ছোট্ট করে শুনে দেবে, বেশিক্ষণ বলবো না, দু চার লাইন। নবরাত্রিতে আপনারা মা দুর্গাকে একটা কাঠের পিঁড়ের উপরে বসাবেন, একটা চিত্রপট লাল কাপড়ের উপরে, সেখানে প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ দেবেন সন্ধ্যাবেলায়। ঘিয়ের প্রদীপের সলতেটা যেন লাল হয়, লাল সুতো কিংবা লাল কাপড়ে হতে পারে, মনে রাখবেন। ঘিয়ের প্রদীপ আপনি বাড়িতে দেবেন সবসময় ভগবানের ডান দিকে বা দেবদেবীর ডান দিকে, আর তেলের প্রদীপ বা তিলের প্রদীপ সবসময় ভগবান বা দেবদেবীর বাঁ দিকে, আপনার বাঁ দিকে নয়, ভগবান যেদিকে আছে ওনার ডান দিকে কিসের প্রদীপ হবে? বাবা ঘিয়ের প্রদীপ। আর আপনার ভগবানের বাঁ দিকে বা দেবদেবীর বাঁ দিকে কী হবে? তিলের প্রদীপ। আপনি মা দুর্গাকে সেই নটা রাত্রি ডান দিকে ঘিয়ের প্রদীপ দেবেন, লাল কি দিয়ে? সলতে দিয়ে। এবার বলি মা, হ্যাঁ হ্যাঁ বলুন। মুখটা আপনি পশ্চিম দিক বাদ দিয়ে সব দিকে রাখতে পারেন, উত্তর দক্ষিণে রাখলে সবচাইতে ভালো হয়, উত্তর দক্ষিণে রাখলে। একটু মন দিয়ে শুনবেন, ওখানে আপনি একটা ঘট স্থাপন করতে পারেন, যদি না করেন আপনাদের বলি একটা পান পাতার উপরে মায়ের সামনে গণেশকে বসাবেন, একটা পান পাতার উপরে মায়ের সামনে গণেশকে বসাবেন, ধূপ দেবেন, একটু পুষ্প দেবেন, কি ফুল দেবেন সেদিন আপনি ফুল দিতে পারেন, সাদা ফুল, বিশেষ করে আপনারা অপরাজিতা ফুল যদি প্রত্যেক দিন নরাত্রি মাকে দিতে পারেন, মা কিন্তু খুব খুশি হয়। সাদা অপরাজিতার কিন্তু বিরাট গুণ আছে, আপনাদের বলে গেলাম আসলে, এই সাদা অপরাজিতা মাকে যদি কেউ দিতে পারে মা খুব খুশি হয়। ওই যে নবরাত্রি নটা রাত্রি আপনার চিত্রপটের সামনে মাকে কী দেবেন? সাদা ফুল দেবেন, বিশেষ করে অপরাজিতা ফুল দেবেন। আর কী করবেন? ফলমূল মিষ্টান্ন দেবেন, আর মাকে একটা জিনিস দিলে ভালো হয় চিত্রপটের মধ্যে, লং, লবঙ্গ, লবঙ্গ জানেন তো, ওই লবঙ্গর 108টা লবঙ্গের মালা মায়ের চিত্রপটের মধ্যে আপনি পরিয়ে দেবেন। প্রত্যেক দিন মাকে আরাধনা করবেন নবরাত্রি, নবমীর দিনে
শেষ হয়ে যাবে শেষের দিনে কিন্তু আপনি কি করবেন মাকে একটু সিঁদুর সিঁদুর নতুন সিঁদুর কৌটো একটা নতুন আলতা একটা গামছা আমার বস্ত্র মাকে দান করে বলবেন মা এই যে তোমার চরণে সিঁদুরটা দিলাম আমার সিঁদুর যেন দীর্ঘায়ু হয় এই আলতা যেন তোমাকে দিলাম আমি যেন আলতা পরে এও স্ত্রী হতে পারি আমি যেন সমাজকে ভালো দেখাতে পারি আমি তোমাকে বস্ত্র দিলাম তুমি যেমন বস্ত্রটাকে সুন্দর করেছো আমি যেমন বস্ত্রকে রাখতে পারি আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার কত ভদ্রতা বলুন তো বিশেষ করে পোশাকের ক্ষেত্রে তিনি আমাদের রাস্তাতে চলতে চলতে দেখেছেন কত সুন্দর ওনার চলন কত সুন্দর ওনার মানে যে জিনিসগুলো রয়েছে আর কি মানে পোশাকের মধ্যে কত শালীনতা কত ভদ্রতা এইগুলোকে লক্ষ্য করতে হবে প্রধানমন্ত্রীর কথা যেমন বললাম আমি দিদির কথাও তেমন বললাম যেগুলো আচার বিচারগুলো কিছু কিছু লক্ষ্য করতে হয় আমাদেরকে সব কিছু কিন্তু মেনে নিতে হবে আমাদের সবাই মিলে বলুন একবার রাধা রানী কি শ্যাম সুন্দর কি নবরাত্রি কি কোচবিহারে যদি কোনোদিন যান আমি আমি আপনাদেরকে বললাম কোচবিহার আসাম জলপাইগুড়ি যান আপনি অবাক হয়ে যাবেন ওখানকার যারা এমএলএ এমপি আছেন না তারা চেয়ারে বসে কীর্তন শোনে না আপনাদের পাশে বসে কীর্তন শোনে অবাক হবেন আপনি আমি দেখলাম পুলিশ প্রশাসন নিয়ে চলে এলো দিব্যি নিচে প্রচুর মানুষ বসে আছে তার মাঝে চুপ করে বসে গেল অবাক ব্যাপার ত্রিপলের মধ্যে বসে গেল তার মানে ওনারা বোঝাতে চাইলেন এই পদটা আমি পেয়েছি ওনার জন্যে আমার জন্যে নয় আর যারা দেখবেন ভগবানকে কেয়ার করে না কোনো পদ পেয়েছে ও ওকে ভগবান বলে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ওই জন্য কখন যে কেড়ে নেবে কার কিছু বলা যায় না ওই জন্য আপনাদেরকে চিনিবে যে যে পদে থাকুন না কেন যে যে কিছু করুন না কেন ঈশ্বর ছাড়া কোনো পথ নাই একবারে যাবার সময় কোনো উপায় নেই ঈশ্বর ছাড়া কোনো পথ নাই আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম যতক্ষণ সমাজকে দেবেন সংসারকে দেবেন সংসার ভালোবাসছে যখনই দেওয়া বন্ধ করে দিন ভালোবাসা গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে কেমন ভালোবাসে দিচ্ছেন আপনাকে মা বলে গলায় জড়ি ধরছে আর দেওয়া বন্ধ করুন দেখুন মা বলা বন্ধ করে দেবে একটা বাচ্চা ছেলেকে তার বাবা প্রত্যেক দিন লজেন্স এনে দেয় কিন্তু যদি দুদিন বন্ধ করে দেয় আর বাবা বলা বন্ধ করে দেবে পৃথিবী স্বার্থপর সেই জন্য আপনি আর সংসার করেছেন কর্তব্য কর্ম করবেন কিন্তু আসল কর্তব্য কিন্তু ভুলবেন না গোবিন্দের চরণ ভজন কারণ ওইটা কিন্তু আপনাকে করতে হবে ওটা কিন্তু যাওয়ার সময় আপনার কাজে লাগবে যাওয়ার সময় দু চার দিন কাঁদবে আপনি ভাবেন আমার জন্য সংসার চলবে না কে বলছে রাজা বিনে কি রাজ্য আটক থেকে যায় নাকি আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে একটা ফুলের মালা ঝুলবে আপনার সংসার দিব্যি চলবে সবাই হাসবে সবাই আনন্দ করবে আপনি চলে যাবেন কিচ্ছু করার নেই দুদিনের জন্য কাঁদবে তারপর নেতাই গৌর হরি বল তাই কর্তব্য কর্ম করবেন কিন্তু আসল কর্তব্য ভুলবেন না মায়েরা কিছু মনে করবেন আচমন করার সময় এখানে জলটা নয় কেন করা গে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর্দর্শনম কিচ্ছু করার দরকার নেই স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলেছে আপনার সময় কম সময় থাকলে ভজন করুন আর সময় আপনার কম কিচ্ছু করার দরকার নেই সকালবেলায় ঘুম থেকে উঠুন নিজের কর্তাকে দর্শন করুন দর্শন করে মাথায় ঠেকান প্রণাম করুন ব্যাস যদি আপনার সময় না থাকে খুব সংক্ষেপের মধ্যে সকালবেলা ঘুম থেকে কেন করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তো সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর্দর্শনম এখানে দেখবেন এখানে জল নিয়ে কেন করা হয় মা একটাই কারণ কি বলুন এখানে স্বয়ং ভগবান থাকে দুর্গা পুজোর অষ্টমীতে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মা দুর্গা যেন বলতে চাইছে আমাকে পুষ্পাঞ্জলি উপবাস করে নতুন কাপড় পরে ঘরে জীবন্ত দেবদেবী দুটো বসে আছে ওদের সেবা করিস তো ওদের যদি সেবা না করিস আর আমাকে পুষ্পাঞ্জলি দিস তোর কোনো লাভ হবে না এখনকার ছেলেমেয়েরা তারকাশ্রে তারকেশ্বরে শিব মন্দিরে কিংবা বিভিন্ন মন্দিরে দেখবেন শ্রাবণ মাসে জল ঢালতে যায় সারা রাত্রি বাঁক কাঁধে নিয়ে লক্ষ্য করুন বাবার মন্দিরে যখন যায় বাবা যেন বলতে চাইছে আমার মাথায় জল দেবার আগে একটু ভেবে দেখতো তোর বাবা গ্রীষ্মকালে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি আসে তাকে এক গ্লাস জল দিয়েছিস তো তাকে যদি জল না দিয়েছিস আমাকে দিয়ে কি লাভ আছে আগে জীবন্ত বাবা মাকে দিই এই জন্য যার বাড়িতে মা কাঁদে তার কোনো সুখ হয় না যার বাড়িতে বাবা কাঁদে তার কোনো সুখ হয় না আমি আপনাদের একটা কথা বলবো আপনি যেমন ভোগ করবেন সেরকম হবে কালকে একটা জায়গাতে দেখছিলাম আমি ছোট্ট জায়গাতে একজন ভদ্রলোক একজন অমায়েরা একজন ভদ্রলোক একটা মেয়েকে বলছে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো না বলে না আমি দেখতে চাই আমার স্বামী দেখতে দেয় না দেখতে দেয় না বলে না দেখতে দেয় না ওই তাহলে আপনার ছেলে তো দেখবে না বলছে শুরু তো হয়ে গেছে বলে কীরকম আমার দুটো ছেলে একটা বিয়ে করে পালিয়ে গেছে আর আমার আমার কথাই ভাবে না তখন ওই লোকটি জিজ্ঞেস করছে আপনি ভাবেননি বলছে আমি ভাবলাম না বলে গাছের গাছ যেমন হবে গোড়া সেরকম হবে সেরকম ছেলে ছেড়ে চলে গেছে উনি খুব সুন্দর সত্য কথা বললেন আমি করতে চাই উনি করতে দেন না ব্যাস
আপনি কি ভাবছেন যে আপনি করবেন না আর আপনি আপনার ছেলের কাছ থেকে পাবেন 100% পাবেন আমি মায়ের সামনে আজকে মায়ের পূজোর দিনে পরিষ্কার করে বলে গেলাম একবারে পাবেন না মাতৃভক্তি কাকে বলে দেখুন আপনারা যারা চাণক্য পণ্ডিতের কথা শুনেছেন চাণক্য পণ্ডিত ছোটবেলায় তার দাঁত দুটো উঁচু ছিল মায়েরা মায়ের প্রতি ভক্তি কেমন দেখুন চাণক্যদেবের চাণক্যদেব শুধুই পৃথিবীতে এত বড় হলো না যে সন্তানের মাতৃভক্তি পিতৃভক্তি থাকে না সন্তান পৃথিবীতে বড় হতে পারে যন্ত্রণার শেষ থাকে না কিন্তু যে পৃথিবীতে মাকে ভালোবাসতে পারে বাবাকে ভালোবাসতে পারে তার যন্ত্রণা হয় না যেটুকু রোজগার করে শান্তিতে সেবা করে জেনে নিন আপনারা একটা ছোট্ট কথা চাণক্যদেব ছোটবেলাতে তার সামনের দাঁত দুটো উঁচু ছিল একজন জ্যোতিষী এসে বলল জানো মা তোমার ছেলে না একদিন রাজা হবে বলে কেন তোমার ছেলে সামনের দাঁত দুটো দেখে বুঝে নিলাম তোমার ছেলে রাজা হবে তখন হঠাৎ চাণক্যদেবের মা চাণক্যদেবকে জিজ্ঞেস করছে খোকা তুই যখন রাজা হয়ে যাবি তখন আমায় ভুলে যাবি না তো বাবা চাণক্যদেব বলল কেন মা বলে তোর দাঁত দুটো দেখে জ্যোতিষ বলেছে যে এই দাঁত দুটো হচ্ছে লক্ষণ এ রাজা হবে তুমি দাঁড়াও মা দাঁড়াও তোমার যাতে না ভুলতে পারি তার ব্যবস্থা করে দিই বলে কীরকম চাণক্যদেব একটা পাথরকে কুড়িয়ে এনে দাঁতের মধ্যে জোরে আঘাত মারলো আর দাঁত দুটো খসে পড়ে গেল গড়গড় করে রক্ত বেরোচ্ছে মা বলে উঠলো কি পাগলামি তোর দাঁত দুটোকে ভেঙে দিলি বলছে মা এই দাঁত দুটো থাকলে আমি রাজা হব আর রাজা হলে তোমায় ভুলে যাবো আস্তে রাজা হলে তোমায় ভুলে যাব ধীরে রাজা হলে তোমায় ভুলে যাব আর দাঁত দুটো থাকবে না রাজা হব না আর তোমায় আমি ভুলবো কত দামি কথা বলুন তো চরিত্রগুলো পড়ুন দেখুন কি সুন্দর শিক্ষা আছে প্রত্যেকটা জিনিসের পেছনে আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে খুব দামি কথা একটা মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন জায়গা পেল সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলো হাওড়ায় ফ্ল্যাট কিনলো কিন্তু শ্বশুর শাশুড়ি মাসি মেসো সবাই জায়গা পেল যার জন্য পৃথিবীতে এলাম তারাই জায়গা পেল না অভিশাপ দেবে না বাবা মা কোনদিন অভিশাপ দেয় না ছেলের সুখ দেখলেই আনন্দ কিন্তু তাদের আপনাকে লোকে যে বলবে আপনার মা আসেনি না মা কান্দাবেন না বাবা কান্দাবেন না কষ্ট কিন্তু আপনাকে পেতেই হবে অনেকে ভাবছেন রক্তের গরম আছে আমার এই বয়সটা আপনার থাকবে না আপনার ছেলে যখন বড় হবে তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন জায়গায় পৌঁছাচ্ছেন এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা মায়ের মতো আপন আর কেউ হয় না একটা মা যদি বড় মাছের ঝোল করে বড় বড় পিসগুলো ছেলেগুলোকে দিয়ে দেয় শেষে মা খায় না পায় না তবু প্রতিবাদ করে না আমি পেলাম মা যদি কাউকে একটু বড় দিয়ে দেয় মায়ের ওপর রাগ হয়ে যায় তুমি ওকে দিলে বড়টা আমাকে ছোটটা দিয়ে দিলে কি কিন্তু মা যে সবার শেষে কিছু খেলো না মা একবারও বলে না খোকা তোরা সবাই খেয়ে গেলি আমি খেয়েছি কিনা একবার জিজ্ঞেস করেছিস এরই নাম মা আপনার বলুন তো কেউ যদি মারা যায় দেহ মারা যায় না আত্মা মারা যায় জোরে বলবেন দেহ মারা যায় না আত্মা মারা যায় দেহ মারা যায় শাস্ত্র কি বলেছে শুনে নিন বাসাংসি জিন্নানি যথা বিহায়ু নবানি ঘিন্নাতি নরহপরাণী তথা শরীরানি বিহায়ু জিন্নানি সংজাতি নবানি দেই আমি বলে দিলাম হুরুর করে আপনি কিছু বুঝলেন না একবার পরিষ্কার করে বলে দেবো কি বলুন তো এই যে দেহটা রয়েছে মায়েরা আপনারা যে জামা কাপড় পরেছেন ওই কাপড় যখন মলিন হয়ে যাবে ওই কাপড়টা ত্যাগ করে নতুন কাপড় পরবেন বলুন তো নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয় জোরে বলুন আনন্দ হয় তাহলে আমাদের এই দেহ থেকে আত্মা অন্য একটা নতুন দেহে যাবে আমাদের দুঃখ হয় কেন মায়ার জন্যে হয় কিন্তু এটা আনন্দের ব্যাপার আমি একবার চেন্নাইয়ে ছিলাম আপনারা অবাক হয়ে যাবেন ওখানে কেউ মারা গিয়েছিল দেখছি বোম ফাটাচ্ছে ঢাক ঢোল বাজিয়ে যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে আর কি তো আমি জিজ্ঞেস করলাম এটা কীরকম বলছে জন্মের সময় যেমন আনন্দ করা হয় উনি চলে যাচ্ছেন যে বয়সে হোক না কেন উনি তো চলে যাচ্ছেন আবার নতুন দেহ পাবে ওরা আনন্দ করছে এক এক জায়গাতে এক রকম রীতি আছে আমাদের কান্না আছে মায়া আছে সত্যি মায়ের কান্দনে কান্দি কি মায়ের দুঃখে আমরা কান্দি মায়াতে পড়ে কান্দি কিন্তু জেনে নিন মায়েরা যে যেখানে বসে আছেন দেহটা কিন্তু মৃত্যু হয় না মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে আমরা এতজন কীর্তন শুনতে এসছি আমাদের আত্মা কোথায় যাবে মানুষ কুলে জন্মগ্রহণ করে যার যেমন কর্ম হবে তার সেরকম ফল হবে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে পশুর মতো কর্ম করবেন আপনি পশু কুলে জন্ম নেবেন মানুষ কুলে জন্ম নিয়ে আপনি মানুষের মতো কর্ম করবেন আপনি আবার মানুষ হবেন আর মানুষ কুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করবেন আপনার দ্বিতীয় জন্ম হবে না আপনার গোবিন্দচরণ প্রাপ্ত হবে কেন বলুন তো না যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন গাছ হয় না যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না তার গোবিন্দচরণ জেনে নিন এই
যে কেউ যদি মারা যায়, ও মাইরা কেউ যদি মারা যায় আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন স্বর্গে গেলেন না নরকে গেলেন, কিরকম বলুন তো? এই সমাজে যে মানুষকে ভালোবাসতে জানে, মানুষের দুঃখে পাশে দাঁড়াতে জানে, আপনার টাকা না থাকুক কেউ যদি দুঃখে কাঁদে তার পাশে গিয়ে একটু সান্ত্বনা দিলেন, কি করবি ভগবানকে ডাক সব ঠিক হয়ে যাবে, যদি বলতে পারেন না আপনি যখন মরে যাবেন তখন লোকে বলবে লোকটা কিন্তু ভালো ছিল, যত বলবে লোকটা ভালো ছিল দশচক্রে ভগবান তত আপনি স্বর্গে যাবেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব বদমাইশ ছিল, খুব দুষ্ট ছিল, খালি মাতলামি করতো, বদমাইশি করতো, লোককে গাল দিত, বেটা গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয় মেয়েরা, কর্মটা যেন সবার ভালো হয়। জন্ম আমার যে কুলো হয়েছে, অনেকে যেমন প্রশ্ন করে বাবা আমাকে কি দিয়েছে, আমি তো সব করলাম, বাবা যে তোমাকে পৃথিবীর আলো দেখেছে ওইটা দেখো, অনেকে বাবাকে প্রশ্ন করে তুমি আমার জন্য কি করেছো, আমি তো করলাম, তোকে পৃথিবীর মুখ তো আমি দেখিয়ে দিয়েছি, নিজে করতে পারবেন না তার জন্য আপনি কেন কাউকে দায়ী করবেন? সব বাবা কি সবাইকে সব কিছু দিতে পারে? দোষ করবেন না, দোষ দেবেন না। আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, জেনে নিন মানুষ মারা গেলে বলছে যে দেখলেই বোঝা যায় উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কোনো মানুষ মৃত্যুর পর যদি মুখটা বিকৃত বিবস্ত হয়ে যায় আপনারা বলেন বাবারে মানুষটাকে দেখতে গিয়েছিলাম গো মরে গেছে, তো এত বিকৃত আমার চার দিন ঘুম হয় নাই দিদি, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যখন আপনি ঘুমাচ্ছেন মনে হবে লোকে বলবে বাবা মরেনি গো যেন ঘুমাচ্ছে, জানবেন উনি গেলেন স্বর্গে। আপনি খারাপ কাজ করবেন সংসারে দেখে নেবেন, আপনি প্রমাণ দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন, আপনি খারাপ কাজ করবেন লোকের হিংসা করবেন বদমাইশি করবেন মস্তানি করবেন দেখে নেবেন, মৃত্যুর সময় আপনার শরীরটা যদি কাঠে পোড়ানো হয় পুড়বে না, লাঠি দিয়ে বারবার আপনাকে ঠেঙ্গাতে হবে তারপর আপনি পুড়বেন, আর দেখবেন মৃত্যুর সময় আপনার মুখ বিকৃত হয়ে যাবে। ভালো কাজ করুন, মৃত্যুর সময় যেন মনে হবে আপনি ঘুমাচ্ছেন। ভাগবত কি বললো, আমাদের শরীরে নটা ছিদ্র দিয়ে প্রাণ যায়, এই সাতটা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আমরা স্বর্গে যাব, নিচের দিকে দুটো ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে প্রাণ গেলে আমরা নরকে যাব। সাতটা ছিদ্র কি কি, দুটো কানের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, সাতটা, এই সাতটা দিয়ে প্রাণ গেলে উনি গেলেন স্বর্গে। যেমন আমি প্রমাণ দিয়ে দিই, হাঁ করে কেউ মরে জানবেন মুখ দিয়ে প্রাণ গেল, তাকিয়ে তাকিয়ে মরে উনি চোখ দিয়ে প্রাণ গেছে, দেখবেন কান দুটো মোটা হয়ে যায় ওর কান দিয়ে প্রাণ গেল, নাকের ফুটো দুটো মোটা হয়ে যায় খসখস করে জানবেন ওইদিকে প্রাণ গেল, এই সাতটা ছিদ্র দিয়ে প্রাণ গেলে জানবেন উনি স্বর্গে গেলেন। আর কেউ যদি মৃত্যু সময় পায়খানা প্রস্রাব করে দেয় দেখে নেবেন নিম্নগামী, তার কিন্তু অধগতি হয়। এ কি বলছে, ভাগবত বলছে, এই জন্য কর্ম ভালো করুন, নিম্নগামী আপনার হবে না ঊর্ধ্বগামী আপনার হবে। নানা চঞ্চল মতি যারা হয়, যেমন দুর্যোধন ছিলেন চঞ্চল, জীবন উন্নতি হয়েছিল কি করলেন, আর যিনি হ্যাঁ দুর্যোধন ছিলেন চঞ্চল, আর দুস আহা ভিতর যুধিষ্ঠির মহারাজ কি ছিলেন, স্থির, তিনি ভগবানকে পেলেন, তা যিনি স্থির থাকবেন তিনি ভগবানকে পাবেন, আর যিনি চঞ্চল তিনি ভগবানকে হারাবেন। ওই জন্য ভগবানের নাম শুনতে শুনতে ভগবান কিটা আপনাদের লক্ষ্য করে করে দেখে কে কতটা মন আমাকে দিয়েছে আজকে আমি ওইটাই দেখব। সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গলের যখন চার বছর বয়স হলো তার মায়ের একটা কঠিন রোগ হলো, তার নাম হলো যক্ষা, টিবি, খক খক করে কাশে আর ফোটা ফোটা রক্ত বের হয় মুখ থেকে। বিল্বমঙ্গল ছুটে এসে বলল মা মা তোমার তোমার মুখ থেকে এগুলো কী বেরোচ্ছে? সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গলে মা ভবানী দেবী বলল খোকা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র আর আমি বেশি দিন বাঁচব না, চার বছর পাঁচ বছরের ছেলে সে জানে না মা মরে গেলে কি হয়, চিৎকার করে বলছে মা মরে গেলে কি হয়, বাবা আর পৃথিবীতে কোনো দিন ফিরে আসে না, এমন দেশে চলে যাব কেউ আমাকে খুঁজে পাবে না। ছেলে বিল্বমঙ্গল মায়ের গলা যেতে বললো আমিও তোমার সঙ্গে যাব, চুপ কর হত সারা কথা কাল, আমি চলে যাব তুই কেন যাবি? মায়েরা এটা তো মায়ের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ সবাই মন দিয়ে শুনবেন, এইটা মায়ের শ্রেষ্ঠত্ব কি বলুন তো, সন্তানকে জন্ম দেবার আগে মা যে যন্ত্রণা ভোগ করে যারা সন্তান তারা কোনো অনুভব করতে পারছেন না, আপনার স্ত্রীকে দেখে অনুভব করবেন আপনার স্ত্রী কেমন যন্ত্রণা পেয়েছে, আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে তার চাইতে বেশি কষ্ট পেয়েছে, তখন হসপিটালের ব্যবস্থা ভালো ছিল না, কত কষ্ট করে রক্তের বান বন্যা বয়ে দিয়ে আপনাকে জন্ম দিয়েছে। বিল্বমঙ্গল হঠাৎ দেখতে পেল তার মা খক খক করে কাঁদতে কাঁদতে একসময় বিল্বমঙ্গলের কোলে ঢুলে পড়ল, বিল্বমঙ্গলে মা মা বলে ছুটে গেল কিন্তু মা আর সাড়া দেয় না,
পাড়ার সকলে মিলে বিল্লমঙ্গলের মা ভবানী দেবীকে যখন বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল মাটিতে আছাড় কাটছে মা মা বলে, পাড়ার সবাই কাঁদছে, আকাশ বাতাস কাঁদছে। হঠাৎ একটা ছেলে বলে উঠলো বিল্লমঙ্গলকে, তোর মা চলে গা। একজন মেয়ে বলে উঠলো, তোর মা চলে গেল তো কি হবে, আমাকে মা বলবি? ও তো শুধুমাত্র সান্ত্বনা দেওয়া, আসল মা চলে গেলে কি আর ওই মা ভালোবাসতে পারে? যারা মা হয়েছেন, যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, আমি বেশি কিছু বলবো না, ছোট ছোট করে বলে বলে চলে যাব। মায়ের মতো আপন পৃথিবীতে হয় না। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি একটা কথা বলে যাব, এই দুর্গার পাঁচটা পুজোর দিনে আপনারা দুর্গা মন্দিরে নিয়ে যাবেন ছেলেকে, আস্তে আস্তে বসুন, প্রণাম করাতে শেখাবেন, মা সরস্বতীকে, লক্ষ্মীকে, দুর্গাকে এগুলো জানাবেন। বাড়িতে যদি মন্দির থাকে, প্রত্যেক আস্তে প্রত্যেক দিন স্নান করে, প্রত্যেক দিন স্নান করে মন্দিরে বাচ্চাকে প্রণাম করতে শেখাবেন। আপনি শেখাবেন তবে হবে। রবিবার দিন ছুটির দিন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে কিন্তু আর বাঁকবে না। এই জন্য বাচ্চাকে শিক্ষা দেবেন ছোটোবেলায়, বড় হয়ে গেলে আর কিন্তু নিতাই গৌর হরি বল আর বাঁকবে না। ওই যে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে মায়েরা, চাণক্য পণ্ডিত বললো পাঁচ বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবেন না, পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, যখনই ষোলো বছর বয়স হয়ে যাবে পুত্র মিত্র বদা চলে বন্ধুর মতো ব্যবহার করুন। প্রত্যেকটি মাকে প্রত্যেকটি বাবাকে বলে যাবো, ভাই দাদাকে বলে যাবো, আপনাদের ছেলে মেয়ে যখনই ষোলো বছর বয়স হয়ে যাবে আপনি তখন বন্ধু বান্ধবীর মতো ব্যবহার করুন মায়েরা, দেখবেন আপনার ছেলে আর বিপদ হবে না, চাণক্যদেব বলেছেন। মনের কথাগুলো শেয়ার করুন, দেখবেন আপনার ছেলে ভালো হয়ে যাবে, আপনার মেয়ে ভালো হয়ে যাবে। আর পাঁচ থেকে পনেরো পর্যন্ত শাসনে চোখে রাখবেন, মোবাইল মোবাইলটা দিয়ে দেবেন না হাতের মধ্যে, মোবাইল যত ভালো তত নিতাই গৌর হরি বল। হ্যাঁ, মোবাইল নেওয়ার বয়স থাকবে তখন দেবেন, ছোট থেকে দিয়ে দেবে। এখনকার মায়েরা কী বলুন তো, কাজগুলোকে সামলাবার জন্যে হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, বাস ছেলে মোবাইল দেখছে আর মায়েরা কাজ করে নিচ্ছেন, এরকম করবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলে যখন লক্ষ্য করুন, বিল্লমঙ্গলে যখন ছোটোবেলায় বয়স তখন তার বাবা তাকে শাসন করতে পারলো না, যদি শাসন করতে যায় পাড়ার লোকেরা চিৎকার করে বলে, এই যে এই যে এই যে এই যে এই যে ও ঠাকুর, বলে নিজের ছেলেটাকে দেখতে পাচ্ছ না, বলে কেন তুমি মারছো কেন, ছেলেটার মা মরে গেল আর তুমি মারধর করছো, আচ্ছা পাষাণ লোক তো তুমি। পাছে লোকে কিছু বলে শিবশঙ্কর শাসন করতে পারলো না, আর শাসন না করে ছেলে মাথার উপর উঠে গেল, ছেলের কুড়ি বছর বয়স হয়ে গেল। বিল্লমঙ্গল একদিন কতগুলো অসৎ ছেলের সঙ্গে মিশলো, কতগুলো পাড়ার ছেলে বললো বিল্ল যাবি, বলে কোথায়, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম হলো কি চিন্তামন, চলকে দেখতে যাবি? ও মায়েরা ওই জায়গাতেই গণ্ডগোল, যখনই বিল্লমঙ্গল অনেকগুলো ছেলের সঙ্গে নদীর ওপারে পতিতা মেয়ে চিন্তাকে দেখতে গেল, দেখার সঙ্গে সঙ্গে দুজনে প্রেম হয়ে গেল। এ প্রেম কিন্তু এ জগতের প্রেম নয়, সে প্রেম ভগবত প্রেম। কীরকম প্রেম হলো, নদী পারে একে পতিতা নাম চিন্তামণি, বিল্লমঙ্গলে যখন কুড়ি বছর বয়স, চিন্তামণির বয়স মাত্র ষোলো বছর। এই যে চিন্তামণি কথা আপনারা শুনছেন মায়েরা, কিছু মনে করবেন না, চিন্তামণি পতিতালয়ে বাস করতো, আর বিল্লমঙ্গলে ব্রাহ্মণের ছেলে, তার সঙ্গে তার প্রেম হয়ে গেল। এখন প্রশ্ন করবেন, পতিতালয়ের মেয়ের সঙ্গে বিল্লমঙ্গলে প্রেম হলো? না, পতিতা এমনি হয় না, আমি আগেই বললাম বিপাকে পড়ে হয়। এই চিন্তামণি কথা শুনলে আপনারা চমকে যাবেন, চিন্তামণি যখন খুব ছোট তখন বাবা মা মারা গেল, কাকা কাকিমার কাছে মানুষ হতে লাগলো, যখন পনেরো বছর বয়স হয়ে গেল, ষোলোর দিকে যাচ্ছে, তখন কাকা কাকিমা মারা গেল। গ্রামের জমিদার তার লোক দিয়ে বলল, এক কাজ করো মেয়েটাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে এসো। যখনই শুনতে পেলো চিন্তা যে জমিদার আমাকে কুকুর শিগালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, দরকার নেই, সামনে কৃষ্ণবেন্না নদী আছে, ওই নদীতে আত্মহত্যা করে আমার জীবন বিসর্জন দেবো। একদিন সন্ধ্যাবেলায় যখন দৌড়ে গেল জমিদারের লোক তাকে ধরবার জন্যে, তখন চিন্তামণি ষোলো বছর বয়সে দৌড়াতে দৌড়াতে একেবারে কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়েছে।
আর কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল দুপুরবেলা, এই সন্ধ্যাবেলা গ্রীষ্মকালের দিন। হঠাৎ দেখতে পেল একটা যুবতী মেয়ে ঝাঁপিয়ে পড়েছে, তার কাছে ছুটে গিয়ে বলল, মা তুই ঝাঁপিয়ে পড়লি, তোর কি হয়েছে? সঙ্গে সঙ্গে চিন্তামণি বলল, আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব, আমি মরবো, আমি আত্মহত্যা করব। শোন, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করতে নেই মা, আগে বল তোর কি হয়েছে। ওই জমিদারের লোক আমাকে ছুটে ধরতে এসেছে, জমিদার আমাকে শেগাল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। না না না, আমাকে ছেড়ে দাও, আমি মরবো। পতিতা মেয়েরা বলল, আমাদের তো কোনো মেয়ে নাই, আমরা পতিতাবৃত্তি করি, তোকে নিয়ে যাব, কিন্তু তোর গায়ে কোনো পুরুষ আঁচড় দিতে পারবে না, চল তোকে পতিতালয়ে রাখবো। আপনারা সবাই জানেন চিন্তামণি পতিতা মেয়ে, কিন্তু না, পতিতালয়ে বাস করতো কিন্তু পতিতা নয়। পতিতা মেয়েরা তাকে শুদ্ধ আচারে রেখেছিল, সে ভগবত প্রেম ভগবানের সাধনা করতো, ওই জন্য বিল্লমঙ্গলের মতো একটা ছেলের সঙ্গে তার প্রেম হলো। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি অসৎ পথে যায় পাড়ার লোকে বলা বলি করবে না, সেটার দিকে নজর দাও না? শিবশঙ্করকে একদিন পাড়ার লোকেরা বললো, ও ঠাকুর, ছেলের দিকে লক্ষ্য করেছো, তোমার ছেলেগুলো, তোমার ছেলেটা আমাদের ছেলেগুলোর মাথা খেয়ে নিয়েছে। বলে, কেন? পতিতা মেয়েটার কাছে যায়, তুমি লক্ষ্য করো না, তোমার ছেলে কোনো পূজা পাঠ করে না, খালি পতিতালয়ে যাচ্ছে আর আসছে, তোমার নজর নাই, ছেলের দিকে নজর নাই, ছি, তোমার লজ্জা করে না? বিল্লমঙ্গল যখন প্রত্যেক দিন চিন্তার কাছে যাই, তার বাবা একদিন এসে বলল, শিবশঙ্কর বলল, বিল্ল, বলে কি তোর কত বয়স হলো বলতো? বাবা, আমার 20 বছর বয়স হলো। তুই কোন কুলে জন্মগ্রহণ করেছিস? ব্রাহ্মণ কুলে। বাবা, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিস, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের জপ কর, ভগবানের নাম কর, তুই পতিতালয়ে যাস না। আমি যে বাবা, দেখবেন ছেলে যখন বড় হয় বাবার মাথাতে অনেক চাপ থাকে, ছেলে যদি অন্যায় কাজ করে বাবার মাথা কাটা যায়, লজ্জাতে একটা সম্মান বলে ব্যাপার থাকে। তো চিৎকার করে বলল, আমার সম্মান আছে, সমাজ আমাকে সবাই ঠাকুর মশাই বলে ভালোবাসে, আর তুই পতিতালয়ে যাস? ওখানে যাস না বাবা, তোর হাত ধরে আমি মিনতি করি। মায়েরা, বিল্লমঙ্গলের বয়স 20 বছর, তখন আর শাসন করে কোনো লাভ আছে? তখন তো বাঁশ মোটা হয়ে গেছে। বিল্লমঙ্গল বলল, বাবা তোমার কথা রাখবার চেষ্টা করব। হঠাৎ বিল্লমঙ্গলে বাবা একদিন মারা গেল। বলুন তো মায়েরা, কেউ যদি মারা যায় কদিনে কাজ হয় ব্রাহ্মণদের? 10 দিনে কাজ হয়। 10 কি 12? 10 দিনে কাজ হয়, আমাদের 12 দিন 15 দিন হয়, যাক যার যা নিয়ম আছে। একটা ছোট্ট কথা বলে দিই, বিল্লমঙ্গল কি করলো সবাই লক্ষ্য করুন মায়েরা। বিল্লমঙ্গল যখনই তার বাবা শব্দ সরাচ্ছে, কিন্তু ওই অসহজ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়, চিন্তা কেমন মেয়ে দেখুন। বিল্লমঙ্গল যখন চিন্তার কাছে গেছে, তখন চিন্তা বলল, ঠাকুর তোমার লজ্জা করে না কেন? তোমার বাবা মারা গেছে আর অসহজ অবস্থায় তুমি এসেছো, ছি ছি, লোকে তোমাকে যত খারাপ ভাববে আমাকে তত খারাপ ভাববে। সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে কথা দাও, কি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে, কি আগামীকাল তোমার বাবার শ্রাদ্ধ, অন্তত আগামীকাল তুমি এসো না। বিল্লমঙ্গল চিন্তার হাত দিতে বলে, চিন্তা, ছোটোবেলায় আমার বাবা মারা গেছে, এখন মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, এখন তো আপন বলতে আর কেউ নাই, তুমি তুমি যদি মরে যাও আত্মহত্যা করে আমার মাথায় হাত দিয়ে, তো আমাকে মাথায় হাত দেওয়াতে বলছো, যদি তোমার কিছু হয়ে যায় আমি যে মরে যাব। তুমি চিন্তামণি প্রেমের রম, তুমি চিন্তামণি প্রেমের রমণে, তুমি চিন্তামণি। তুমি চিন্তামণি প্রেমের রমণি, তুমি চিন্তামণি প্রেমের রমণি, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণি, তুমি তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমার ভোজন, সন্ধ্যা যাজন তোমার ভোজন, শুভ যজনি তোমার ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী। আপনারা ভাবেন সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করে, তারা কীর্তন করায়, কীর্তন শোনে, কিন্তু বড় বড় মন্ত্রী মহলে যারা থাকে তারা যে কীর্তন করায় তার প্রমাণ আমি আপনাদের দিই। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম শুনেছেন আপনারা? ওনার বাড়ি কিন্তু কোচবিহার। উনি আমাকে গত বছর ফোন করেছিলেন, প্রভু এক দুদিন কিন্তু আমার এখানে আসতে হবে আপনাকে, এত বড় কেন্দ্রীয় মন্ত্রী, এত চাপ মাথাতে। উনি বলছেন আমার এই গ্রাম যেখান থেকে আমার জন্ম হয়েছে, যে মাটিতে আমার বাবা মা ছিল, যেখানে আমাকে জন্ম দিয়েছে, সেই মাটিতে আপনাকে গান করাতে চাই।
তো গত বছর তো ডেট পাইনি, আবার এবছর আমাকে আজকে সকালে ওনার পিএ ফোন করেছিল আবার ডেট নেবার জন্য, কিন্তু আবার পেল না। তা আমি খালি ভাবি যে যারা উচ্চ মহলে থাকে তাদের কত ভাবনা চিন্তা, এত চাপের মধ্যে থেকেও কিন্তু কৃষ্ণ কথা শুনতে বলে না। আমরা সাধারণ ব্যবসায়ী মনে করি যে আমরা শুধুমাত্র করি, ওনারা ভাবেন না, বললে ভুল হবে। বিল্লমঙ্গলে বাবার সাধ্যের দিন, সবাই লক্ষ্য করুন, চিন্তামণিকে কথা দিয়ে এলো আমি চেষ্টা করব সাধ্যের দিন কালকে আসব না, কিন্তু যদি চলে আসে তুমি বিষ খেয়ে মরো না। বিল্লমঙ্গল ছুটে এলো তার গুরুদেবের কাছে, ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে, মায়েরা মাথায় কাপড় নিন, দাদা ভাইরা তেমনি রুমাল তোয়ালে নিয়েছেন, খুব ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে একটু উলু ধ্বনি দেবেন। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, বল বিল্ল, নমো বিষ্ণু নমো বিষ্ণু। মন যদি থাকে কেয়া বনে কী হবে হরিনাম সংকীর্তনে, ব্রাহ্মণ বলে যাচ্ছে নমো বিষ্ণু, ও কিন্তু চুপচাপ মাথা নিচু করে আছে, ওর কার কথা ভাবছে, চিন্তার কথা ভাবছে। এ বল বল, চুপ করে আছিস, নমো বিষ্ণু বল, তাই বলছে বল নমো বিষ্ণু, নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি। আমি বলছি বিষ্ণুর কথা, বেটা চিন্তার কথা বলছে। ব্রাহ্মণ ডেকে চলে গেল, মায়েরা নাম করে পার হওয়া যায়, বিদ্যাসাগর মহাশয় শুনেছিল আমার মায়ের খুব শরীর খারাপ, দামোদর নদীতে প্রচণ্ড বান, বিদ্যাসাগর যখন শুনেছিল আমার মায়ের শরীর খারাপ, দামোদর নদীতে প্রচণ্ড পান, মায়ের নাম করতে করতে জলে ঝাঁপ দিয়েছিল, নদী পার হয়ে গিয়েছিল। আজকে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো রাত্রিবেলায় চিন্তার কাছে যেতে হবে, আমি যে থাকতে পারবো না। হঠাৎ যখন দেখলো রাত্রি 12টা বাজছে, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, আর যখন দেখলো হঠাৎ মনে পড়ে গেলো চিন্তার কথা, আমি চিন্তার কথা যা, চিন্তার কথা ভাবতে ভাবতে কৃষ্ণবেন্না নদীর পাড়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত, চিন্তা নদীর কুলে দাঁড়িয়ে আছে মা, মাঝি ভাই নাই, হঠাৎ দেখলো নৌকা বাঁধা আছে, মাঝি নাই, বললো চিন্তা তুমি জানো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তবে আজকে দেখাবো আমার তোমার প্রতি প্রেম কতখানি আছে, আমি দেহটাকে নৌকা করে জলের মধ্যে ঝাঁপ দেবো, তাতে আমার যদি মৃত্যু হয় লোকে বলবে তোমার জন্য আমি মরেছি, আমি জগৎকে দেখাতে চাই চিন্তাকে কত ভালোবাসি, দেহটাকে নৌকা করে বিল্লমঙ্গল ঝাঁপ দিল কৃষ্ণবেন্না নদীর তীরে রাত্রি 12টার সময়, আর চিৎকার করে বলছে পারে কর হে ও হে চিন্তাম, আমরা
ভাইসা দিলাম দেহ খানি ওইরা গলি ভাইসা দিলাম দেহ খানি নামিনি মালা পইরা গলি ভাইসা দিলাম দেহ খানি সংক্ষেপে বলি, কালো কার্ড দেখতে পেল, মনে মনে ভাবলো চিন্তা তুমি আমার জন্য একটা কালো কার্ড পাঠিয়ে দিতে পারতে আমি ধরে চলে যেতাম, নৌকা তো নাই কালো কার্ড পাঠাতে পারতে, হঠাৎ দেখলো কালো কার্ড, যাক এটা চিন্তা পাঠিয়ে দিয়েছে, তাই কী করলো কালো কার্ডটাকে ধরে চলছে বিল্লমঙ্গল, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, ডুবিতে ভাসিতে এক শব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক শব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক শব পাই লইয়া, বুঝা যায় ডুবিতে ভাসিতে এক শব পাই লইয়া, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হইয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হইয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হইয়ে ভেসে ভেসে চলে, মনির প্রেমে পাগল হইয়ে ভেসে ভেসে চলেছে, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে এক সব পাই লইয়া, জলে ভেসে চলে গেল একটা কালো কাঠকে ধরে নদী পার হলো, এরপরে বলবো যা হলো হলো।